আমরা এখন রামপুরা ইউলোপে, আমরা এখন বাম দিকে হাতির জেলে ঢুকবো, আর যদি সোজা চলে যাই তাহলে যেতে পারবো বাড্ডা, মেরুল বাড্ডা। এটা হচ্ছে রামপুরা ব্রিজ। আমরা এখন বাম দিকে হাতির জেলে ঢুকতেছি। হাতির জেলে ঢুকলাম আমরা। মাই টিভি ভবন, আমরা সেটা পার হয়ে গেলাম। দিকে যাব, যেটা দিয়ে আপনারা গুলশান যেতে পারবেন, আর যদি সোজা চলে যাই তাহলে হচ্ছে আপনাদের মধুবাগ মগবাজার যেতে পারতাম। আমরা সেদিকটা দিয়ে না গিয়ে আমরা ডানে চলে যাচ্ছি। এটা হচ্ছে হাতির জেলে 2 নং ব্রিজ। ডান দিকে যাব। দিকটা দিয়ে যদি আমরা এখন বাম দিকে চলে যাই তাহলে যেতে পারবো না বিস্কু, মহাখালী, তিব্বত। আমরা সোজা চলে যাচ্ছি বামে না গিয়ে। ডান দিকে যাই তাহলে আমরা যেতে পারবো রামপুরা ব্রিজ, পুলিশ প্লাজা অথবা বাড্ডার দিকে। আমরা বামে যাচ্ছি, এখন ডানে যাব গুলশানের দিকে। আমরা ডান দিকে যাচ্ছি। এদিকটা দিয়ে সামনে গিয়ে বাম দিকে চলে যাই তাহলে আমরা নিকেতন 2 নম্বর গেট দিয়ে আমরা নিকেতনের ভিতরে ঢুকতে পারবো। আমরা সেদিকটা দিয়ে না গিয়ে আমরা সোজা পুলিশ প্লাজার দিকে যাচ্ছি। আপনারা পুলিশ প্লাজা দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে পুলিশ প্লাজা। আমরা যদি এখন ডান দিকে চলে যাই তাহলে আমরা হাতির জেলে আবারও উঠতে পারবো, বাড্ডা যেতে পারবো, রামপুরা ব্রিজ যেতে পারবো। আমরা সোজা গুলশানের দিকে যাচ্ছি। আমার হাতের ডানে হচ্ছে পুলিশ প্লাজা, আর একটু সামনে হচ্ছে শুটিং ক্লাব, এটাও হাতের ডানে। আমার হাতের ডানে হচ্ছে এখন শুটিং ক্লাব। আর আমরা যদি এদিকটা দিয়ে সামনে দিয়ে বাম দিকে চলে যাই তাহলে আমরা নিকেতন 1 নম্বর গেট দিয়ে ঢুকতে পারবো। আমরা সেদিকটা দিয়ে না গিয়ে আমরা সোজা চলে যাচ্ছি। আমার হাতের বামে হচ্ছে
বাংলা লিঙ্কের অফিস যে হেড অফিস গুলশানে সেটা পার হয়ে গেলাম আমরা। আমার হাতের বামে হচ্ছে গুলশান এক নম্বরের যে মসজিদ, আগে ছিল এটার নাম গোলা মসজিদ আর এখন গুলশান জামে মসজিদ। এটা পার হয়ে গেলাম, আমাদের সামনে হচ্ছে গুলশান এক নম্বর পড়বে, তারা গুলশান এলাকা দেখতে পাচ্ছেন। আমরা সিগন্যালে দাঁড়ালাম, আমাদের সামনে পড়বে হাতের ডানে, যদি চলে যাই আমরা সামনে দিয়ে, ডানে যাওয়া সম্ভব না, ডানে যেতে হলে আপনাকে সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। আর যদি বামে যাওয়ার রাস্তা খোলা, আপনি বামে যেতে হলে আপনি মহাখালী যেতে পারবেন। আর যদি সামনে থেকে এসে ডান দিকে যান ইউটার্ন নিয়ে এসে, তাহলে আপনি বাড্ডা যেতে পারবেন। আমরা এখন সোজা যাব গুলশান দুই নম্বরের দিকে। হচ্ছে গুলশান একের যে সিগন্যাল, এটা আমরা পার হয়ে যাচ্ছি। আমার একটু সামনে হাতের বামে হচ্ছে রবির অফিস, যেটা হেড অফিস টেলিকম কোম্পানির, যেটা রবি অফিস, আগের এয়ারটেল এখন হচ্ছে রবি, সেটা হচ্ছে হাতের বামে। আমরা সেটা পার হয়ে যাচ্ছি। আমার হাতের বামে হচ্ছে গুলশানের উদয় টাওয়ার। আপনারা গুলশানের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। গুলশানের রাস্তার অবস্থা, ট্রাফিকের অবস্থা,
আমার হাতের বামে হচ্ছে আপন জুয়েলার্স, গুলশানের যেই শাখা সেটা দেখতে পাচ্ছেন আমার হাতের বামে, আমরা সেটা পার হয়ে যাবো এখন। আমার হাতে হচ্ছে, ডানে হচ্ছে কুমুদিনী হ্যান্ডিক্রাফট। আমরা কুমুদিনী পার হয়ে গেলাম, আমার হাতে ডানে হচ্ছে বাটা নাবিলা শোরুম, এগুলা হাতে ডানে। আর হাতে ডানে হচ্ছে আরেকটা হোটেল, সুইস হোটেল, যেটা গুলশানের। আমার ভুল হচ্ছে, রেনেসা হোটেল ঢাকা, সুইস হোটেলটা হচ্ছে গুলশানের নিকেতনে করা হচ্ছে, আর এটা হচ্ছে রেনেসা। আমার হাতের বামে হচ্ছে মধুমতি ব্যাংক গুলশান। আপনি ঢাকা শহরে এখন গাড়ি চালাতে হলে আপনাকে অবশ্যই নিয়মকানুন মেনে গাড়ি চালাতে হবে। আগে যেমন বিভিন্ন জায়গায় আপনি ইউটার্ন নিতে পারতেন, এখন কিন্তু আপনি নির্দিষ্ট জায়গা ছাড়া ইউটার্ন নিতে পারবেন না। আপনি যদি ইউটার্ন নেন তাহলে আপনার নামে মামলা হয়ে যাবে, অথবা মামলা করবে। নির্দিষ্ট জায়গা থেকে আপনাকে ইউটার্ন নিতে হবে। আবার ঠিক আপনি যদি নো পার্কিং জোনে পার্কিং করেন তাহলে আপনাকে মামলা খেতে হবে। আপনার বিভিন্ন জায়গায় পার্কিংয়ের সুব্যবস্থা করা আছে, যেগুলো আপনারা খুঁজে বাহির করে পার্কিং করতে হবে, না হলে আপনি মামলার সম্মুখীন হবেন। আমার বামে হচ্ছে ডানে, হাতের বামে হচ্ছে রূপায়ণ গোল্ডেন এজ, যেটা আমরা পার হয়ে গেলাম। আমাদের সামনে হাতের বামে হচ্ছে আরেকটা বাটার শোরুম গুলশান, আবার অ্যাশলে ফার্নিচার, আমরা সেটা পার হয়ে যাচ্ছি। এখন সামনে আমাদের হাতের বামে পড়বে গুলশান আজাদ মসজিদ। আপনি যদি গুলশানের 110, 11, 12, 13, 14, 15 নম্বর রোডগুলোর মধ্যে ঢুকতে চান তাহলে আপনার বা লেডিস ক্লাবে আপনাকে সামনে থেকে ইউটার্ন নিতে হবে বা ডানে ঢুকে যেতে হবে। সামনে একটা কাটা আছে যেটা গুলশান মসজিদের, আজাদ মসজিদের গেটের পাশেই, সেটা দিয়ে আপনি পার হয়ে যেতে পারবেন। পার হয়ে আপনি গুলশানের বিভিন্ন রাস্তাগুলোতে ঢুকতে পারবেন। আমরা গুলশান আজাদ মসজিদ পার হয়ে যাচ্ছি, আমার হাতের বামে ছিল এই ডানে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এই এটা দিয়ে আপনি ঢুকতে হবে যদি আপনি গুলশানের 10, 11, 12, 13, 14 নম্বর রাস্তাগুলো অথবা বিভিন্ন রাস্তাগুলো বা লেডিস ক্লাবে ঢুকতে চান তাহলে আপনি, বা গুলশান সিটিতে ঢুকতে হলেও আপনাকে এই দিকটা দিয়ে চলে যেতে হবে। আমার হাতের ডানে হচ্ছে এখন গুলশান পিঙ্ক সিটি শপিং মল, আর পার্সোনে হচ্ছে হাতের বামে, ডানে হচ্ছে পিঙ্ক সিটি, যেটাতে আপনি ঢুকতে হলে অথবা সামনে যেটা বললাম পিছনের রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে, অথবা আপনি গুলশান 2 নম্বর সিগন্যাল থেকে আপনাকে ইউটার্ন নিয়ে আসতে হবে।
আমার হাতের বামে হচ্ছে দা ওয়েস্টার্ন ঢাকা, সেটা পার হয়ে যাচ্ছি। আর যদি আপনি গুলশান ডিসিসি যে মার্কেট সেটা হচ্ছে হাতের ডানে। আমরা ট্রাফিকে পড়লাম, সিগন্যাল গুলশান 2 নম্বরের যে সিগন্যাল সেটাই।